আপনার ফোনে একটি জিমেল অ্যাকাউন্ট আছে কিংবা একটি জিমেল অ্যাকাউন্টও লগ ইন করা নেই, আপনি চাচ্ছেন আপনার ফোনে একটি বা অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট একসাথে অ্যাড করবেন, তো কিভাবে আপনার মোবাইলে একই সাথে আপনার জিমেল অ্যাকাউন্টে কিভাবে আরো অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন কিংবা যোগ করে রাখবেন বা লগ ইন করে রাখবেন সেটিই আজকের ভিডিওতে দেখাবো। এটি খুব সহজ কাজ, আপনি চলে যাবেন জিমেলে, জিমেলে যাওয়ার পরে এরপর এখান থেকে আপনার জিমেল একটিও না থাকলে এখানে গট ইটে ক্লিক করবেন। গট ইটে ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন আপনার যদি একটি ইমেইলও যদি না থাকে মানে লগ ইন করা, সেক্ষেত্রে এরকম একটি পেজ দেখাবে। এখান থেকে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, আপনি এই অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেসে এখানে ক্লিক করলে এরকম দেখবেন গুগল, গুগলের এখানে একটা ক্লিক করবেন। এরপর এখানে চেকিং ইনফো একটু সময় নেবে, এরপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। দেখুন ইমেল আর ফোন নম্বর এখানে এই ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। ইমেল দেওয়ার পরে এখান থেকে নিচে এই যে সংখ্যাটি যে গোতে ক্লিক করবেন অথবা নিচে যাবেন, যাওয়ার পরে যে নেক্সটের এখানে একটা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম আপনার পাসওয়ার্ড চাইবে, সো পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আপনার ইমেল পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেটি দেখে আপনি পাসওয়ার্ড রিকভারি করে নিতে পারবেন বা পরিবর্তন করে নিতে পারবেন। সো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনার লগ ইন চাইবে, মানে আপনার যে ফোনে লগ ইন করা আছে এই ইমেলটি সেই ফোনে একটি মেসেজ যাবে সেক্ষেত্রে, বা অ্যানাদার ট্রাই অর্থাৎ ফোন নম্বরে কোড দিতে পারেন, যে যদি ফোন নম্বর দিয়ে লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনি ফোন নম্বরে কোডটি সেন্ড করতে পারেন, যেহেতু আমার অন্য মোবাইলে এটি লগ ইন করা সেই জন্য এখান থেকে আমার ইয়েস করে দিতে হবে। সো এটি দেওয়ার পরে এখান থেকে পেজটি অটোমেটিক চলে আসবে, আসার পরে এখান থেকে আই এগ্রিতে এখানে একটা ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পরে এখানে গুগল সার্ভিস একটু সময় নেবে, এরপরে হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, এরপর নিচে স্ক্রল ডাউন করে যাবেন, অ্যাকসেপ্টে এখানে ক্লিক করবেন। এরপরে টেক মি টু জিমেল, যদি আপনার ইমেল লগ ইন করা না থাকে একটিও সেক্ষেত্রে আপনি দেখুন ইমেলটি চলে আসছে, আসার পর এখান থেকে আপনার টেক মি টু জিমেল এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে গেটিং ইওর মেসেজ অর্থাৎ মেসেজগুলো একটু মানে আপডেট নিতে একটু সময় নেবে, সো এটি নেয়ার পরে এখান থেকে আপনার ফুল ইমেলটি লগ ইন হয়ে যাবে। তো এরপর এখানে এরকম আপনার ইন্টারফেস আপনার দেখতে পাবেন, যে এখানে আপনার ইমেলের যে মেসেজগুলো সেটি সম্পূর্ণ এখানে চলে আসবে। আর এভাবে আপনি চাইলে এই আপনার নতুন ফোনে কিংবা আপনি জিমেইলে অ্যাড করতে পারবেন। এরপরেও যদি চান যে না আরও আমার জিমেইল অ্যাড করতে হবে সেক্ষেত্রে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন, এরপরে এখানে অ্যারোতে ক্লিক করবেন, এরপর হচ্ছে এখানে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি যত খুশি ইচ্ছা জিমেইল অ্যাকাউন্ট এই গুগলে ক্লিক করে যত খুশি ইচ্ছা জিমেইল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। আর এভাবেই আপনি আপনার মোবাইলে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।